কথাটিয়ে উইথ আর জে সংগ্রাম। মিশ্র বাবুঙ্ক ঘরে লক্ষ্মী পূজা সরিলা। মুন্ডিয়া মারি উঠিলে মা সান্তাণী। কি গোটে আসে কবাট বাড়াইলা। সান্তাণী কবাট খোলিলে, দেখিলে চাকরাণী কুনি। কুনি কাঁদ কাঁদ হয়ে কহিলা, মা পুয়ের দেহ ভারি খারাপ, পাখে কিছু না, দয়া করে কিছু পয়সা দিয়ে থাও, তাকে ডাক্তার পাখু নেবি। সান্তাণী মুহ মোড়ি কহিলে, আগর যে পয়সা নেই সেইটা আজ যাই ফেরাইনু, আউ এমিতিরে আজি গুরুবার, আজি তো হাতে পয়সা দেই মু কোন লক্ষ্মী ছড়াইবি যাঠু। এতিকি কহি তা মুহ উপরে কবাটটা বন্ধ করে দেলে সান্তাণী। আউ কহিলে, নিয়ম আগনা। আউ পাখ বাজারর চালে চালে ফেরুতলে দাসবাবু। মাণবসা গুরুবার পাই পূজা সামগ্রী আনু আনু অন্ধারে হরিজন বস্তির সনাতন মল্লিক সহ তাঙ্কর ধক্কা হেলা। ইস, সবু জিনিস মারা হয়ে গেল। এতিকি কহি রাস্তা কড়ে সবু জিনিস ফোপাড়ি দেলে দাসবাবু। লক্ষ্মী খুশি করা নয় জিনিস কিনা পুঁ বাজার অভিমুখে বাহারে সে। রাউত বাবু ঘরে আসিছি নয় বোহু, সোশিয়াল আক্টিভিস্ট, মহিলা কমিশনরে সে কাম করে, ফেমিনিস্ট। এমিতি সকালে উঠি লক্ষ্মী পূজা করবনি বলে কুচি, এগুড়া কুয়াড়ে রিগ্রেসিভ কাম। রাউত বাবু স্ত্রী মুন্ডরে হাত দিয়ে বসিছেন। রাউত বাবু বহু পাখকু আসলে কহিলে, বুঝলু মা, লক্ষ্মী বাহারে বুলুলে বলে জগন্নাথ তাঙ্কু গাড়ি দেলে, আর সেথিরে লক্ষ্মী রাগিকি ঘর ছাড়িকি চালিগলে। সেইতিলাগি জগন্নাথ আর বলভদ্র চৌদ বর্ষ তাঙ্কু খাইবাকু মিলিলানি, সেমতি ভোকরে রহিলে সেমানে। লক্ষ্মী চাহিলে বলি শেষে তাঙ্কু খাইবাকু মিলিলা। নিজ ভুল সেমানে জানিপারলে। কণ কিছু বুঝিলু? তাড়ি মারলা বহু, কহিলা, বাহ, লক্ষ্মী তো পুরা ফেমিনিস্ট ঠাকুরাণী, কন্দেই দেলে জগন্নাথ আর বলভদ্রঙ্কু, তাঙ্ক পূজা তো নিহাতি করিবা দরকার। রাউত বাবু হসুথিলে,